বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন জব সার্কুলার পাবলিশ করেছে। তো আমরা এই ভিডিও থেকে বিএসটিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের পুরো সার্কুলারটি দেখব। এখানে পদের সংখ্যা কতটি, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অনলাইনে কোনো ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন, এসব বিষয় আমরা এই ভিডিও থেকে দেখব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো দেখেন সার্কুলারটি পাবলিশ করা হয়েছে যুগান্তর পত্রিকায় 8ই ডিসেম্বর 2020 টুয়েসডে। তো এখানে সার্কুলারটা আছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের সংক্রমিক নাম আছে, বেতন স্কেলে আছে শূন্য পদের সংখ্যা, নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, যে সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথম যে পদটি আছে ল্যাব সহকারী, বেতন স্কেল হচ্ছে গ্রেড 16, 9300 দিয়ে শুরু হবে, পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। দেন এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর বিভাগের অধীন জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। দেন এখানে দ্বিতীয় যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 16, 9300 থেকে 22490 টাকা, শূন্য পদের সংখ্যা 9টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজিতে 28 এবং বাংলায় 20 টাইপের স্পিড থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করেছে, ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি হচ্ছে গ্লাস ব্লেয়ার, 9300 টাকা দিয়ে বেতন শুরু হবে, পদের সংখ্যা 1টি, বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে 1 বছরের ট্রেড সার্টিফিকেট। এখানে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের অধীনে জেলাসমূহ আবেদন করতে পারবে। গাড়ি চালক বেতন গ্রেড 16, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালনার লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রংপুর ও রাজশাহী বিভাগের অধীন জেলাসমূহ আবেদন করতে হবে। ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড 18, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেন এখানে 6 নম্বরটা হচ্ছে অফিস সহায়ক MLSS, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 20টি, অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং এখানে কিছু জেলার নাম উল্লেখ করা আছে, এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেন এখানে আছে ল্যাব সহকারী, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 4টি, অষ্টম শ্রেণী পাস, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের আওতাধীন জেলাসমূহ আবেদন করতে পারবেন। খালাসি, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, রাজশাহী, রংপুর বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিরাপত্তা পুরোহিত, পদের সংখ্যা 4টি, অষ্টম শ্রেণী পাস, ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনপত্র দাখিলের শর্তাবলী, 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স 18-30 হইতে হবে এবং প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 18-32। দেন এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে, যে চাকরির ক্ষেত্রে যে শর্তাবলী প্রায় সবগুলোতেই থাকে সেই প্রচেষ্টায় শর্তাবলী এখানে দেওয়া আছে, তো আপনারা এটা দেখে নেবেন। এখন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক bsti.teletalk.com.bd ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে, আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 10/12/2020 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টায় এবং শেষ তারিখ হচ্ছে 9/1/2021 খ্রিস্টাব্দ বিকেল 5টায়। আর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকা প্রদান করা যাবে। প্রার্থী তাহার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং ছবি 300x300 পিক্সেল স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং 100 KB ও স্বাক্ষরের সাইজ 60 KB বেশি হওয়া যাবে না। ছবি 100 KB এবং স্বাক্ষর 60 KB বেশি হওয়া যাবে না। দেন এখানে অনলাইনে আবেদন করার পর আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো 1-4 নং পদের জন্য পরীক্ষার ফি প্রদান করতে হবে 250 টাকা এবং 5-9 নং পদের জন্য পরীক্ষার ফি প্রদান করতে হবে 224 টাকা। অনলাইনে আবেদন করিবার ধাপসমূহ,
যে আপনারা যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি দেবেন তার ধাপসমূহ এখানে বলা হয়েছে। তো এসএমএস প্রথম এসএমএসটা দেবেন বিএসটিআই স্পেস ইউজার আইডি লিখে 16222-এ সেন্ড করতে হবে। এক্সাম্পল এখানে দেওয়া আছে বিএসটিআই ইউজার আইডি যদি আপনার ABCDEFI তাহলে এটা লিখে সেন্ড করতে হবে 16222-এ। দেন আপনাকে একটা এসএমএস দেবে, সেই এসএমএসের মধ্যে আপনার কত টাকা কাটা হবে সেটা এখানে বলা হবে। দেন আপনি দ্বিতীয় এসএমএস দেবেন বিএসটিআই স্পেস ইএস স্পেস পিন লিখে 16222-এ সেন্ড করতে হবে। দেন এখানে যে এক্সাম্পলটা আছে বিএসটিআই স্পেস ইএস স্পেস হচ্ছে আপনার যে পিন নাম্বার দেবে সেই পিন নাম্বারটা। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bsti.edu.com.bd ওয়েবসাইটে অথবা বিএসটিআই এর কার্যালয়ের যে ওয়েবসাইট আছে bsti.gov.bd এবং প্রাপ্ত মোবাইল প্রার্থীর যে মোবাইল নাম্বার এখানে অ্যাপ্লিকেশন পূরণ করার সময় দেবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেন এখানে ইউজার আইডি, আপনাদের যদি কারো ইউজার আইডি হারিয়ে যায় সেক্ষেত্রে এখানে উদ্ধার করার একটা সিস্টেম এখানে বলে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই, তো প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে, ক থেকে ট পর্যন্ত এই শর্তাবলীগুলো আপনারা দেখে নেবেন, কারণ এসব করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটাই ছিল পুরো সার্কুলারটি। ধন্যবাদ।